travel and go. বাহির থেকে এসে কমপক্ষে 20 সেকেন্ড ভালোভাবে হাত ধুতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পানির অপচয় না হয়। রেগুলারলি বডির টেম্পারেচার চেক করতে হবে। বাসার রুমগুলো ভালোভাবে ক্লিন করতে হবে এবং ওয়েন ভেন্টিলেটেড রাখতে হবে। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ইউজ করে আগুনের স্পর্শে যাওয়া যাবে না, কারণ এতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মনে রাখতে হবে আপনার গৃহপালিত পশু থেকে করোনা ছড়ায় না। স্টে হোম বি সেফ। সব এলাকাতেই কিছু প্রাণী থাকে, এরা কিছু বলতে পারে না, এরা বাঁচার জন্য আমাদের দিকেই তাকিয়ে থাকে। এই মহামারীতে এরা যেন না খেয়ে বিপদে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, কারণ এরা আমাদের সমাজের একটি অংশ। আসসালামু আলাইকুম, আমি হায়দার বলছিলাম। দেশের চলমান করোনা পরিস্থিতিতে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যে ভূমিকা রাখছেন, সেই জন্য বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কাদিম। দেশের এই পরিস্থিতিতে, করোনা ভাইরাস মহামারীতে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে আমাদের গার্মেন্টস কর্মীরা যেভাবে সারা দিন রাত কাজ করছে, ঠিক একইভাবে আমরা আপনারা নিজ বাসায় থাকি এবং পরিবারকে সুস্থ রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নববর্ষের শুভেচ্ছা। এখন আমাদের সবার উচিত ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা, যেন আমরা এই মহামারী থেকে মুক্তি লাভ করতে পারি। আমি মাসুম, আমি বলবো করোনা মহামারীতে আতঙ্কিত নয়, প্রয়োজন সচেতনতা। এবং আমাদের চারপাশে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মী ভাই বোনেরা রয়েছেন, যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সকলের প্রতি হল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। যে সকল পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর আলম তালুকদার। করোনা মহামারীর দুর্যোগে আমাদের সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করায় রাষ্ট্রের প্রধান সহ সকল কর্মজীবী মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইল। ধন্যবাদ করোনা যোদ্ধাদের। সচেতনতাই পারে আমাদেরকে মহামারী থেকে মুক্তি দিতে। জাগো বাংলাদেশ, ভালো থাকো বাংলাদেশ। মোবাইল অপারেটর, ইন্টারনেট সরবরাহকারী এবং ফার্মেসিতে যে সকল ভাই ও বোনেরা ঘরের বাইরে থেকে আমাদেরকে সেবা প্রদান করে যাচ্ছেন, তাদের এই সাহসী কর্মকাণ্ডের জন্য আমরা গর্বিত এবং তাদেরকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন টু গেট মোর এক্সাইটেড ভিডিওস।